সময়টা অতিবাহিত হয়ে গেছে, অনেকে ভেবেছেন গোপীনাথ তো বুঝি আসবে না, এইটা ভেবেই বাবুরা বললেন ভক্ত একটু কম হয়েছে। তবে ভক্ত যারা তাদের তো উপস্থিত হতে হবে, দাস আসুক বা না আসুক, কিন্তু ভক্তদের তো অপেক্ষা একটু থাকা উচিত ছিল। তথাপি যাক, আমার ভাগ্যে যাদের চরণ দর্শন আছে তাদের চরণ দর্শন করেই আজকে যেতে হবে, আর যাদের চরণ দর্শন আমার এই ভাগ্যে নেই সে চরণ তার দর্শন করা আমার ভাগ্যে হবে না, তারা দূরেই বসে থাকবে। তথাপি আয়োজনে যাদের আহ্বান নিয়ে এসেছি, যারা এই ব্যাসাসন প্রবেশন করিয়া হরি কথা আস্বাদন করিবার নিমিত্তে আহ্বান করিয়াছেন, এই ব্যাসাসনের একমাত্র সুযোগ্য পাত্র ছিলেন ত্রিজগতের মধ্যে স্বর্গমাত্র পাতাল নরলোক দেবলোক অসুর কুল গন্ধর্ব কুল যত সৃষ্টির আছে তার মধ্যে শ্রেষ্ঠ ত্যাগী ব্যক্তি যিনি, যিনি মাতৃগর্ভ থেকে সমস্ত মায়াকে পরিহার করে এসেছিলেন, এই কৃষ্ণ কথাটা বলা একমাত্র তার মুখেই সেজেছিল, ভাগবতীয় কথা একমাত্র তার দ্বারাই সম্ভব হয়েছিল। সনাতন ধর্মের প্রতিটা পর্বে দর্শনের উপর আলোচনা হতে হবে। এই দর্শনটা কি? যাহা বাস্তবমুখী, যেটার কোনো ভিত্তি নেই সে কথা সনাতন ধর্মে বলে না। সনাতন ধর্ম হচ্ছে ব্যক্তিত্বের সম্মান দিয়ে থাকে, ব্যক্তির নয়। কিসের সম্মান? ব্যক্তির নয়, ব্যক্তিত্বে। একজন জমিদারের পুত্র হতে পারে, কিন্তু সে যদি সেই আচরণ না করে তাকে সম্মান করে না। আর একজন ছোট হলে কি হবে? একজন 135 বছর বয়সের লোক যদি হয়, তার মধ্যে যদি সেটা না থাকে সনাতন ধর্ম তাকে সম্মান করে না। আর যদি সেই পাওয়ার এবং সেই শক্তি তার মধ্যে থাকে, একজন 8 বছরের বালককেও সনাতন ধর্মে শ্রদ্ধা করতে জানে। এটাই সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব, এটাই সনাতন ধর্মের মহত্ব, এটাই সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব এবং মহত্ব। সেটা কোথা থেকে? এই ভাগবতের প্রারম্ভ থেকেই এই শিক্ষাটা আমাদের দিয়ে আসছেন। অনেকের প্রশ্ন থাকবে, ভাগবত আমাদের কি শিক্ষা দিয়েছে, ভাগবত শুনবো কেন, ভাগবত পাঠ করবো কেন, ভাগবত অধ্যয়ন করলে কি হয়? পাঠ করা আর অধ্যয়ন করা আর হৃদয়ে ধারণ করা এক নয়। অধ্যাপক অধ্যয়ন করে কিছু নিজে রাখার জন্য, কিছু ছাত্রদের মাঝে বিতরণ করার জন্য, তাই তো বাবা? আর হৃদয়ঙ্গম করে নিজের আত্মাটাকে উন্নতি করার জন্য, আত্মা মুক্তির দেওয়ার জন্য। তো সবাই আত্মার মুক্তির জন্য ভাগবতকে হৃদয়ে ধারণ করতে জানে না। আজকে আমাদের ভাগবতের প্রারম্ভ থেকেই শিক্ষণীয় বিষয়বস্তু। কি শিক্ষণীয় বিষয়বস্তু? এটাকে অনেকেই উপলব্ধি করতে আমরা জানি না। শুধু আমরা ভাগবতটাকে জানি পৌরাণিক একটা ইতিহাস, এটা হচ্ছে মানব জীবনের সংবিধান, মনুষ্য চলার সংবিধান, এটাকে অনেকেই আমরা অবগত নই। পৃথিবীর যত গ্রন্থ আছে, 3টা গ্রন্থ যদি কেউ উপলব্ধি করে পথ চলতে পারে, তার জীবনে কোনো বাধাই সন্মুখে এসে তাকে আটকাতে পারে না। কি কি? শ্রীমদ ভগবদ গীতা, শ্রী ভাগবতম আর চৈতন্য চরিতামৃত, এই 3টা গ্রন্থ যদি কেউ হৃদয়ে দিয়ে অনুভূতির জগতে প্রবেশ করতে পারে, পৃথিবীর এমন কোনো অশুভ শক্তি নেই তাকে সেই অশুভ দ্বারা তাকে আটকিয়ে রাখতে পারে।
এত নবলক্ষ গ্রন্থ, এত গ্রন্থ আপনার অধ্যয়ন করতে হবে না। শুধু এই তিনটা গ্রন্থের উপরে যদি কারো দখল থাকে, যদি কারো শক্তি থাকে, যদি কারো ভজনানন্দি দেশে যাবার প্রয়াস থাকে, ভজন করিতে করিতে ওই তত্ত্বকে যদি কেউ উপলব্ধি করিতে পারে, তার আর বিশ্বজগতের মাঝে কোনো অশুভ শক্তিতে তাকে বাধা সৃষ্টি করতে পারে না। ভাগবতে প্রথম থেকে কি সৃষ্টি করলেন, আমাদের কি দর্শন দিলেন? বললেন ছোট হলেও যদি সে জ্ঞানী হয় তাহলে সে পুনাম্মহম। এটা কোথায়, কে সেই ব্যক্তি যাকে দর্শনের লাগি পিতা পিতামহ প্র পিতামহ পর্যন্ত করজোড়ে বিনয় করে দাঁড়িয়েছিলেন, বাবা পর্যন্ত ছেলের জন্য করজোড়ে দাঁড়িয়েছিলেন, যে হরিদ্বার ব্রহ্মকুণ্ডে ছুটে আসবার পথে অনেকেই একবার, এমনকি তার পিতা পর্যন্ত একবার গগনের সূর্যের দিকে তাকিয়েছিল, আর একবার এই ভূমির সূর্যের দিকে তাকিয়েছিল। ভূমিতে মনে ভেবেছিল দুটো সূর্য বুঝি প্রকাশ পেয়েছে। দুটো সূর্য কি? একটা গগন পানি আর একটা মর্ত্যলোকে। যার গায়ের অঙ্গ ছটা অঙ্গকান্তি অমাবস্যার রাতে কেউ হার মানি আলোকিত করে পথখানা, যেন যে পথ দিয়ে এসেছিলেন সেই পথখানা আলোকময় হয়ে গিয়েছিল। যার অঙ্গ জ্যোতিতে, তিনি কে গো? তিনি আরে কেহ নয়, তিনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস স্বপুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। পিতা ব্যাসদেব পর্যন্ত করজোড়ে দাঁড়িয়েছিলেন, আর একমাত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদই ছিলেন মায়ামুক্ত। দেবতা পর্যন্ত, আপনারা এখানে কতগুলো প্রতিমার পূজা করেছেন? 201টি। বাহ বাহ, হিন্দু কালচারগুলো ফুটিয়ে তুলছেন, চমৎকার। এই দেবতারা পর্যন্ত সেদিন শ্রীল সুখদেব গোস্বামীর চরণ বন্দনা করবার নিমিত্তে অদূরে করজোড়ে দাঁড়িয়েছিলেন। অদূরে দাঁড়িয়েছিলেন দেবতা পর্যন্ত। আর তার মুখের হরিকথা আস্বাদনের জন্য যেমন বক্তা তেমনি শ্রোতা। সেদিন সমস্ত জীবনের মায়াকে পরিত্যাগ করে, রাজত্বকে পরিত্যাগ করে, রাজ সিংহাসনকে পরিত্যাগ করে, রাজ মুকুটখানাকে পুত্রের মস্তকে পরিধানে করিয়ে দিয়ে একমাত্র জীবন জিজ্ঞাসার উদ্দেশ্যে হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে প্রয়াগ উপবেশনে একমাত্র এসে দাঁড়িয়েছিলেন। তিনি কে গো? তিনি আরে কেহ নয়, তিনি পাণ্ডুকুলদভব রাজাধিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার পায়ে, কারণ এই বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় কেটে যাবে, এজন্য ওনাদের দুজনকে প্রণাম করেই আমি বিশ্রাম দিচ্ছি। কারণ এনাদের দুজনকে স্মরণ না করলে ভাগবত প্রবেশিকায় যাওয়া যায় না, কোনো ব্যাসাসন উপবেশন করা উচিত নয়। এই ব্যাসাসন উপবেশন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমেতে বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষাজ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সম্পূর্ণভাবে অযোগ্য জন। আমি কোনো বিদ্যায় পারদর্শী নই, কোনো ভাষাবিদ নই, তথাপি শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আপনারা সেই সাধুজন সজ্জন বৈষ্ণবজন করুণা করবেন, যতটুকু সময় বসে থাকি আপনাকে নাহি করি প্রচার যেন সভা কারো মাঝে, যেন নিজেকে ব্যক্ত না করি, যেন সদা সর্বক্ষণ যে কথার মধ্য দিয়ে জগৎ এবং জীবের, যে কথার মধ্য দিয়ে জাতির মঙ্গল বয়ে আনবে, সে দুটো কথাই যেন এই পাপ মুখে উচ্চারণ হয়, নিজেকে যেন ব্যক্ত না করি। হরিকথা শ্রবণ করব কেন গো?
পৃথিবীতে কত কথা আছে, কেন ভগবানের কথা শ্রবণ করব? কি প্রয়োজন? হ্যাঁ, প্রয়োজন আছে। ভাগবতের প্রথমেই ডক্টর মহানামৃত ব্রহ্মচারীজি তিনি বলেছিলেন শ্রবণাম মঙ্গলম, লিখেছেন, কলম দিয়েছেন শ্রবণাম মঙ্গলম। আমার অনেকটাই পিছটা এই যে কথাটা বলা থাকে, পৃথিবীর এমন কোনো ব্যক্তি, প্রাকৃতিক জগতে যদি কোনো ব্যক্তির দেহে রোগ হয়, কোন বৈজ্ঞানিক বিজ্ঞান প্রযুক্তির দ্বারা যে ঔষধ তৈরি করেছে, যে মেডিসিন তৈরি করেছে, জগতে এমন কোন বৈজ্ঞানিক, এমন কোন মেডিসিনবিদ নেই, যদি দেহে কোনো রোগ হয় কোন ঔষধে খেতে হবে না, কোন মেডিসিন প্রয়োগ করতে হবে না, কোন ইনজেকশন পুশ করতে হবে না, কোন সেলাইন নিতে হবে না, ঔষধের নাম শুনলেই রোগ ভালো হয়ে যাবে, আছে কি? রাধে রাধে কথা বলতে হবে, আছে কি? এমন কোন দার্শনিক, এমন কোন মেডিসিনবিদ আছে, বিজ্ঞান তৈরি করতে পেরেছে? সনাতন ধর্মে আছে। সনাতন ধর্ম শাস্ত্রে বললেন শ্রবণাম মঙ্গলম, যদি তোমার রোগ সারতে পারবে না, কিন্তু যদি কারো জীবনে ব্যাধি থেকে থাকে, রোগ হয় দেহে আর ব্যাধি হয় আত্মায়, যদি কারো আত্মা দূষিত হয়ে যায়, যদি কারো চরিত্র নষ্ট হয়ে যায়, পৃথিবীর এমন কোনো মেডিসিন নেই সেই মেডিসিন দ্বারা তার চরিত্রটাকে সংশোধন করা যায়। কিন্তু সনাতন ধর্ম আপনাকে ছুড়ে দিলে, যদি পৃথিবীর মানুষ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীবের যদি আত্মা পরিশুদ্ধ করতে চাও, যদি চরিত্র নষ্ট হয়ে গেলেও অসৎ চরিত্র সৎ চরিত্রের অধিকারী হবে, যদি একমাত্র হরি কথা কেউ শ্রবণ করিতে পারে, হরি নামকে কেউ যদি আশ্রয় করতে পারে, হরিনামকে যদি কেউ আশ্রয় করতে পারে, হরিনাম ভিন্ন জগদি জীবের আত্মা কখনো পরিশুদ্ধিত হয় না, হরিনাম বিনে জগদি জীবের ভবব্যাধি কখনো নির্মূল হয় না। হে জগদি জীব, যদি তোমার আত্মাটাকে পরিশোধন করিবারে চাও, যদি তোমার আত্মকল্যাণ চাও, আত্মকল্যাণ কাহাকে বলছে? যদি জগতে আত্মকল্যাণ করিতে চাও, আত্মানং বৃদ্ধি, যদি আত্মাকে চিনিতে চাও, আত্মাকে জানিতে চাও, আত্মাকে বুঝিতে চাও, একমাত্র সনাতন ধর্মের আর্য মহর্ষিদের ধার্য করা শাসনের পথ ধরে এগিয়ে গিয়ে হরিনাম আস্বাদন করে একমাত্র ভগবানের চরণে আশ্রিত হয়ে সেই তোমার আত্ম উন্নতি উপলব্ধি করিতে পারবে, এটাকে তুমি একটু বুঝিয়ে লও। তাই আসুন আমরা এইবার আলোচনায় প্রবেশ তো করেছি, তার ফাঁকে একটু রাধামাধব কীর্তন করে ভগবানকে একটা মালা প্রদান করে আমরা একটু সবাই। আচ্ছা, ভগবান কাদের কাদের হাত দিয়েছে দেখি তো, রাধে রাধে। হ্যাঁ, সবাইকেই তো ভগবান হাত দিয়েছে, তাই তো? অপারেটর, হাত দুটো কি করবার দিয়েছে গো? সাউন্ডের কাছে আসে, রাধে রাধে, ভগবান আমাদের হাত দিয়েছে, কি করবা? পরের ধর্ম চুরি করবা, পরকে মারবা? মাইক অপারেটর দাদা, এই যে আমাদের ভগবান করুণা করে যে দুটি হাত দিয়েছে, আমরা সবাই যেন একটু করতালি দেই হরি নামে।
করতাল পাবে তাল, করতাল পাবে তাল। এ তাল কিন্তু গাছের পাকা তাল নয়, এটা কোন তাল? একটা ছোট ছেলে ছোটবেলায় যারা জলের মধ্যে নেমে খেলা করে, তো একটা ছেলে ডুব মেরেছে, বলছে হাতটা জাগিয়ে দিয়ে বলছে ভাই আমার কি তাল আছে? যদি তলিয়ে যায় বলছে না, আর যদি জেগে থাকে বলছে তাল আছে, তাই না? কি আপনাদের দেশে এটা বলে? তো যারা হরি নামে তাল দেবে তারা সংসার রূপ সাগরের মাঝে ডুবে যাবে না, তারা হরি বলে তারা ভেসে উঠবে। রাধে রাধে। অপারেটর দাদা একটু সাউন্ডের কাছে আসেন। হ্যালো হ্যালো। হাকি হ্যালো, দেখো তো রাধে রাধে। বোকাল নাই, ব্যাপার কি? ওই বাবা তো এখান থেকে চলে গেলে হবে না, ওই ভোকাল নেই তো। হ্যালো, আমার ভোকালই নাই দাদা, এই নিয়ে চারবার হলো ঠিক করা। হ্যালো আর বাড়ান। হ্যালো চেক। এই যে কুমান, এখন কুমান, এখন ওভার বেশি হয়ে গেছে। জয় নিতাই, জয় গুর, জয় রাধে শ্যাম। আর একটু কুমান, আমার ভোকালটা বেশি আছে। জয় নিতাই, জয় গুর। হ্যালো, আচ্ছা এইটা এইটা মৃদঙ্গেটা দাদা, মৃদঙ্গের ডান পাশটা, ডান পাশটা। হ্যালো হ্যালো হ্যালো, জয় শ্রী রাধে শ্যাম। হ্যালো, আমার কণ্ঠ নেই আর একটু দেন। তথাপি জয়নিতাই, অনবরত প্রোগ্রাম চলছে, একটা দিনও বন্ধ নেই, তথাপি যতটুকু আছে তার মধ্যে দিয়ে চেষ্টা করব সবাই যেন বদন ভরে রাধা মাধব কীর্তন করে নেব। কেননা দিন গেলে আর দিন পাবি না, ভাটায় যদি লয় যৌবন, থাকতে ক্ষুধা প্রেম সুধা, পান করে পাগল মন। আজকে যে সময়টা আমরা পেয়েছি, আজ যে মধুর সময়, যে সুযোগ পেয়েছি, আর হয়তো জীবনে কারো ভাগ্যে নাও হতে পারে, আজ হরি বলার সময় যতটুকু পেয়েছি, আর হয়তো আমার ভাগ্যেও হরি বলা নাও হতে পারে। তাই যখন যে অবস্থায় থাকব, যেন প্রাণ খুলে হরি নাম বদনে লইব, লইব আজ প্রাণ খুলে একটু রাধা মাধব কীর্তন করিল। আর এমন দিন আমাদের ভাগ্যে নাও হতে পারে। ওমান, আজ না হয় কাল, কাল না হয় পরশু, ভেবেছো আজ হরি নাম করব না? অনেক সময় আমার জীবনে পড়ে আছে, একটিবার কি কারো জীবনে লাইফ গ্যারান্টি আছে যে আমি দুদিন বেঁচে থাকব? তাই নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, তুমি দুঃখে কিংবা সুখে থাকো, তুমি গৃহে কিংবা বনে থাকো, সদা হরি বলে ডাকো, প্রাণ খুলে একটু হরি বলে ডাকো। তাই আসুন সবাই মিলে কীর্তন করব। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। মেন ভোকালটা একটু হাই করা দাদা, মেন ভোকালটা, মেন ভোকাল। জয় গোপী জন বল্লভ, জয়
চেয়ারম্যান আসলে তো করতালি আরো জোরে হতো, তাই না? আমি কি বাংলায় কীর্তন করছি না হিন্দিতে, আরবিতে না ফার্সিতে? বাংলায়। মুখ লড়ছে না কেন? এটা কি আমাদের ভাসুরের নাম? ভগবানের নাম যদি ভাসুরের নাম না হয় তাহলে মুখ লড়বে না কেন? আমি কিন্তু লক্ষ্য করছি সবাইকে, অনেক মায়েরা অনেক বাবারা মুখ লড়াচ্ছে না। আমরা তো সনাতন ধর্ম অবলম্বনকারী, যে পদ্মাতের হই না কেন, আমাদের ধর্মটা তো সনাতন ধর্ম। কি সনাতন? তাহলে মুখ লড়বে না কেন? হিন্দি গান মুখস্থ থাকে, তেলেগু গান মুখস্থ থাকে, সিনেমার গান মুখস্থ থাকে, আর রাধা মাধব কীর্তনে মুখ লড়ছে না কি? আজ যারা কীর্তন করছি না, এমন একদিন জীবনে নেমে আসতে পারে আমার কীর্তন করার ইচ্ছা থাকলেও সেদিন কীর্তন করিতে পারিব না। এ জগতের মাঝে কতজন আছে প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে আছে, আজ সাধু সঙ্গ করবার যাবার পিপাসা জাগে, কিন্তু তার ভাগ্যে হয় না, ইন্দ্রিয় অচল হয়ে পড়ে আছে। তাই আমরা সবাই মিলে, সবাই মিলে রাধে 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 বল, রাধে 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 বল, সবাই মিলে রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে রাধে
রাধে রাধে রাধে রাধে বল রাধে 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 বল রাধে 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 বল জয় 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 রাধে 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 জয় নিতাই যাক আপনারা সকলে ভালো আছেন তো রাধে রাধে আপনারা সবাই ভালো আছেন আচ্ছা আপনাদের আশীর্বাদে মহাপ্রভুর আশীষ কৃপায় এই হতভাগা দাস খুব ভালো আছে কারণ ভালো আছি বিধায় আপনাদের চরণ দর্শন করার সৌভাগ্য হয়েছে তাই তো বাচ্চাদের কথা বলানো যাবে না কথা বলা বন্ধ করতে হবে কিন্তু তাহলে আজকে আসার আগেই আমার বাবারা বলেছিলেন যে বাবা সব জায়গা তো বিভিন্ন ধরনের আলোচনা হয় আপনি আমাদের মধ্যে এমন কিছু আলোচনা আমাদের মধ্যে করতে হবে যে আলোচনার মধ্যে দিয়ে আমরা কিছু জিজ্ঞাসা করবো আপনার কাছে সেইটার উপরে আলোচ্য বিষয়টা থাকবে তো কথাটা ভালো অতীব উত্তম আজকে প্রথম প্রশ্ন করেছে দান ধর্মীয় প্রতিষ্ঠান বাড়ছে ধর্মীয় অনুষ্ঠান বাড়ছে কিন্তু আধ্যাত্মিক উন্নতি সাধন হচ্ছে না কেন এটা হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যুব সমাজের হিংসা দেশ ভুলে একত্রিত হয়ে অনুষ্ঠান করতে হবে এই ব্যাপারে কিছু নারী শক্তি জাগরণ প্রশ্ন তিনখান তৃতীয় চতুর্থ প্রশ্ন করেছে দান অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বলতে কি বুঝি পঞ্চম প্রশ্ন দামোদর মাসের মহিমা বর্ণনা ষষ্ঠ প্রশ্ন হচ্ছে শারীরিক মানুষ শরীর ছেড়ে দিলে সন্তানের করণীয় কি আজকে প্রতিটা কথাই ভালো প্রতিটা কথাই রসের এটার একটা কথাও আমাদের খারাপ কোনো কিছু নয় কেন খারাপ নয় যে কয়টা জিনিস জানতে চাওয়া হয়েছে প্রতিটা জিনিসই আমাদের প্রয়োজন আছে প্রয়োজনীয়তা যখন বাচ্চা কান্না করে কখন কান্না করে বাচ্চার যখন ক্ষুধা লাগে কিংবা তার যখন একটা অভাব থাকে সমাজের মধ্যে আমাদের তখনই একটা প্রশ্ন একটা জিজ্ঞাসা আসে যখন আমাদের একটু অভাব থাকে এই মায়েরা এই বুড়িমাটাকে একটু ভালো করে বসতে দাও উনি চাপিয়ে ওনাকে ছোটো করে ফেললে উনি বসবে কী করে সবাই চাপানোর দরকার ওনাকে একটু ছেড়ে দিতে হবে এই তো হয়েছে মা এইবার এবার কথা বলা যাবে না তো এইবার দেখুন আজকে ওখানে প্রবেশ করার আগে প্রশ্ন একটা করেছে কঠিন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বলতে কি বুঝি এই একটার মধ্যে আলোচনা করতে গেলে দুদিন শেষ হয়ে যাবে কিন্তু ওখানে যাব না যাবো না তাও ভাববেন না ওটা একটু পরে আসছি কিন্তু আজকের আমাদের সবচেয়েতে আমাদের একান্ত প্রয়োজন যে কথাগুলো হবে যেটা আমাদের নিত্য প্রয়োজন তার আগে কোশ্চেনের জবাবের আগে আজকে যে আমরা এখানে বসতে পেরেছি এই অবদানটা কাদের এবং কার কাদের বললে অনেক হয়ে যাবে বহু বচন আর কার এটা বললে একক বচন এখানে অনেক শিক্ষিত ভক্তমণ্ডলী আছেন
বহুবচন কথার মধ্য দিয়ে আমাদের অনেক কিছু হারিয়ে যেতে হয়, আর একক বচন এটা থাকলে আমাদের প্রগাঢ়তা বৃদ্ধি পায়। কার কৃপায় কলির পাবন অবতারী, কলির পাবন অবতারী একমাত্র গৌরী হরি। আমাদের সনাতন ধর্মের অগণিত দেব দেবতা কেউ কেউ 33 কোটি, এখন আরো বাংলাদেশের অনুপাতে আমাদের মহাপুরুষদেরও এখন কোন কোন জায়গায় ওই তুলনা করে দিয়ে এখন 33 কোটি ছাড়িয়ে গেছে হিসাব তুলনামূলক। তো এই কলির যুগনায়ককে শুধু 7, 4, 5 এ দিয়ে আলোচনা করলে আমাদের অনেক সময় বুঝতে কষ্ট হবে। আমাদের যুগ কয়টা বাবা? 4টা। এই 4ই যুগে তো আমাদের অনেক মনের সংশয় আছে। সনাতন ধর্মে ঈশ্বর অনেকবার এসেছে, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি, এই শ্লোকের মানে যখন যখন ধর্মের গ্লানি হবে তখন আমি অবতীর্ণ হতে পারি, এতে কোনো সন্দেহ নেই ভগবানের, এতে ভগবানের মুখের বাক্যে কোনো সন্দেহ নেই। কিন্তু দেখা যাচ্ছে ভগবান এই কথা বলেছে তার প্রয়োজন বিধানে, কিন্তু যুগ অবতার আর ক্ষণ অবতার এটা একটু পার্থক্য আছে। যুগ অবতার আর ক্ষণ অবতার, ভগবান এসেছেন এক সত্য যুগে, যতবার এসেছে 3 যুগ মিলে তা আসেনি, নাকি? 10 অবতার বর্ণনা করতে গেলেও সত্যযুগে অবতার সংখ্যা বেশি, কিন্তু অবতার 10 অবতার নয়, 24 অবতার, 24 অবতারের কথাও শাস্ত্রে উল্লেখিত করা আছে। ঈশ্বর 24 বার এসেছেন, আবার তিনি বললেন আমি যখন প্রয়োজন তখন আসতে পারি, এটা ঠিক আছে, কিন্তু যুগ অবতার কয়জন? ক্ষণ অবতার হাজার হাজার হতে পারে, কিন্তু যুগ অবতার মাত্র 4 জন। যুগ অবতার এই যুগের শাসনকর্তা 4 জন 4ই যুগে। তাই কলির যুগের যুগ অবতার কে? কলির যুগের যুগ নায়ক প্রেম পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম হচ্ছে রামচন্দ্র, লীলা পুরুষোত্তম হচ্ছে কৃষ্ণচন্দ্র, আর প্রেম পুরুষোত্তম হচ্ছে কে? গৌরহরি। তবে আমাদের মধ্যে অনেক অনেক অনেকভাবে অনেকে আলোচনা করে, আমি সবাইকেই দণ্ডবোধ করি, কাউকে ছোট করছি না, কাউকে নয়। তবে এই কলিহত জীবের দুঃখ দুর্দশার সময় আমাদের অন্য কোনো ভগবান, অন্য কোনো মহাপুরুষ, অন্য কেউ ঝাঁপিয়ে পড়েছিল না, সেদিন একমাত্র কলিহত পাপাচ্ছন্ন জীবের দুঃখ এবং ঘোর অমানিসার মধ্যে দুটি হাত উত্তোলন করে একমাত্র গৌর হরি এসে বলেছিল, মা ভই মা ভই মা ভই। কে এসে বলেছিল? গৌর হরি। এজন্য সনাতন ধর্মের যত অবতার আছে কোনো অবতারের দুটি হাত উত্তোলন করা নেই, একমাত্র গৌর হরি নিরস্ত্র হয়ে, নীর অস্ত্র হয়ে দুটি হাত উত্তোলন করেছিলেন, মহাপ্রভু কিন্তু অস্ত্র নিয়ে আসেনি। এবে অস্ত্র না ধরিলা প্রাণে কারে না মারিলা, কলির যুগে মহাপ্রভু কাউকে মেরেছে এমন কোনো প্রমাণ শাস্ত্রে নেই। তাহলে ওনাকে কেন প্রেম পুরুষোত্তম বলা হলেন? প্রেম পুরুষোত্তম এজন্যই বলা হলেন, উনি কলিহত জীবকে প্রেম দিয়ে অসুরকেও দলন করে, মহাপাতককেও দলন করে, যার চরণ প্রান্তে আশ্রয় দিলেন, এমন দয়াল কি পৃথিবীতে আর আছে গো, এমন বান্ধব কি বিশ্ব জগতে আর মিলে গো।
আমি পূর্বে আলোচনার প্রারম্ভে যে শিক্ষণীয় বিষয়টার দিকে আলোকপাত করে ওখানে লীলাটাকে একটু টান দিয়েছিলাম, যাকে প্রণাম করেছিলাম শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। এই শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ সেদিন যদি মাতৃগর্ভ বসে পরাক্ষভাবে, প্রত্যক্ষ নয়, একটা পরাক্ষ আর একটা প্রত্যক্ষ, ভাগবত শাস্ত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রত্যক্ষভাবে ব্যক্ত শ্রবণ করেনি, পরাক্ষভাবে শ্রবণ করেছিলেন। আমাদের সনাতনী ইতিহাসের সর্বপ্রথম মূলটা একটু বুঝে নিতে হবে, একটা প্রত্যক্ষ একটা পরাক্ষ। প্রত্যক্ষ মানে নিজে বসে বসে শ্রবণ করা, দেখা, আর পরাক্ষ মানে অপরের মধ্য দিয়ে আস্বাদন করা। শ্রীল সুখদেব গোস্বামী মাতৃগর্ভে বসে, যখন মাতৃগর্ভে বসেছিল, পিতা যখন মায়ের কাছে হরিকথা বলেছিল, সেই হরিকথা শ্রবণ করিতে করিতে মায়ামুক্ত হয়ে পূর্ণ ভাগবত রূপে বিশ্বজগতে প্রকাশ পেল। ইতিহাস বললেন না, শাস্ত্র বললেন। শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ কোনোদিনই কিন্তু শাস্ত্র অধ্যয়নের জন্য, শিক্ষার ব্যবস্থার জন্য কোথাও যায়নি। কি গিয়েছিল? ছোট একটা ফ্যানের ব্যবস্থা করেন, দরকার নেই, থাক গরম এমনিতেই, ওটা দিয়েছেন। জয় শ্রী রাধে। আজকে যে ব্যক্তি কোনোদিন কোনো পাঠশালায় গেলেন না, যে ব্যক্তি কোনো গুরুকুলে গেলেন না, যে ব্যক্তি কোনো আক্ষরিক জ্ঞান অর্জন করবার নিমিত্তে কারো কাছে গেলেন না, তিনি হলেন সনাতন ধর্মের প্রথম ভাগবত প্রবক্তা। একটু এখানে বুঝার এবং জানার কিছু বিষয় আছে। এই প্রাকৃতিক জগতের আক্ষরিক জ্ঞান হলে পণ্ডিত কিংবা শিক্ষিত সমাজে মেশা যায়, কিন্তু ভজনানন্দী দেশে যাওয়া যায় না। ভজনানন্দী দেশে যেতে হলে সাধনার প্রয়োজন হয়। তাহলে এই আক্ষরিক জ্ঞান কি আমাদের মোটেই প্রয়োজন নেই? হ্যাঁ, প্রয়োজন আছে। গুরুচাঁদ ঠাকুর বললেন, ওই যে তুই খাস বা না খাস, ছেলে মেয়েকে স্কুলে পাঠাস। গুরুচাঁদ ঠাকুর বললেন, এটা কেন বলেছিলেন? যুগধর্ম প্রবর্তনম, যে যুগে যাহা প্রয়োজন আছে সেইটাকেই প্রচার করার এক নিয়ম আছে। কোন যুগে? ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। শ্রীমদ ভগবদ গীতায় বললেন, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, অর্থাৎ জয় ক্ষেত্রে যে ফসল বুনালে পরে সুন্দর হবে, সেই ক্ষেত্রে সেই জমিতে সেই ফসলটাই চাষ করা একান্ত কর্তব্য। তো তদ্রূপ যুগধর্ম প্রবর্তনম, এই কলির যুগের জন্য একমাত্র হরিনাম সংকীর্তনী মহাপ্রভু নিয়ে আসলেন, আর প্রেম ধর্ম, প্রেম দিয়ে বিশ্ব জগৎকে মাতাইবে বিধায়, প্রেমের ধর্ম প্রচার করবার নিমিত্তে একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিহত জীবের করকমলে। কলির যুগে কিন্তু ভগবান আসেনি। আজকে একটু কথাটা বুঝে যাই। সত্যতীতা দাপর এই তিন যুগে সাক্ষাৎ ভগবান এসেছে, কলির যুগে ভগবান এসেও ভগবান ভগবানত্ব লুকিয়ে রেখেছে। ভগবান কিন্তু ভগবানত্ব লুকিয়ে রেখেছে। গৌরহরি একবারও বলেনি আমি ভগবান, বলেছে? হ্যাঁ, কৃষ্ণ কিন্তু বলছে, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকাং শরণং অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষায় আস্মি মা সেচ। এটা কৃষ্ণ বলেছে, কিন্তু মহাপ্রভু কোথাও তা লীলার মধ্যে পাওয়া যায় না। শুধু একটা জায়গায় একদিন মাকে নৃসিংহমূর্তির দর্শন করিয়েছিলেন শ্রীবাসঙ্গনে, নৃসিংহ খটঙ্গ আজও নবদ্বীপের বাড়িতে পড়ে আছে, একদিন শুধু, সেটাও মার অহংকার মার পাপ মুক্ত করবার নিমিত্তে, মায়ের পাপ মুক্ত করবার নিমিত্তে। তাছাড়া মহাপ্রভু কোথাও বলেনি আমি সাক্ষাৎ ভগবান। তিনি কি বললেন? আপনি আচারিয়া ধর্মজীবকে শিখায়। সনাতন ধর্মের একটা দোষ আছে, কি দোষ জানেন? আমাদের প্রথম দুর্বল পয়েন্টটা দিয়ে আমরা সব জায়গায় আঘাত করি, দুর্বল পয়েন্ট দিয়ে।
যেমন আজকে বাবাজিরা ঘরে বসে কথা বলেছে, ওনারা বললেন যখন তখন আমি বললাম, একটা আলোচনা সাপেক্ষে ওনারা যখন আমাকে একটা কথা বললেন, আমি বললাম যে ভগবান কি শুধু রাধা আর গোবিন্দের এই প্রেম লীলাটাই করেছে, আর অন্য কোনো লীলা কি ভগবান করেনি, করছে কি না বাবা? তো আমাদের পাঠক মহলে যেখানে আলোচনা করি, যেখানে মানুষের দুর্বল পয়েন্ট, একটু চোখের জল আসবে, শুধু ওইখানটাই আঘাত করে কথা বলে একটা কীর্তন করে আমরা চলে যাই। কিন্তু ভগবান কৃষ্ণ যে সর্বপ্রথম তার বীরত্ব প্রকাশ করেছিলেন কাকে হত্যা করে? পুতুনাকে। এই যে লীলা, আমরা পুতুনা বধ থেকে আমরা কি পেতে চাই, কি বুঝতে চাই, এই সম্বন্ধে কিন্তু আমাদের আলোচনা বিশেষ করে হয় না। মহাপ্রভু কলিহত জীবকে কি দিতে আসলেন? আমরা অনেকেই বলি মহাপ্রভু নাকি পুণ্য, কেউকে কিছু দিতে পারেনি, পুণ্য করে যেতে পারেনি, অপুণ্য মহাপ্রভু, এটা আমাদের একমাত্র মূর্খতা ছাড়া আর কিছুই নয়। ভগবানকে যদি বলা হয় যে সে অপুণ্য, এটা আমার মূর্খতা, এটা কোনো ধৃষ্টতা প্রকাশ করা, এটা কোন অন্য কিছু নয়। অর্থাৎ ভগবান যাহা কিছু করিয়াছে সমস্তই পূর্ণ করবার জন্যই করিয়াছে। অপূর্ণ আমি আমার অপূর্ণতাকে পূর্ণ করিবার নিমিত্তে এই বিশ্বজগতে যত অবতার পুরুষের আগমন ঘটিয়াছে, অপূর্ণ আমি সেই অপূর্ণকে পূর্ণ করবার নিমিত্তে জগতজীবের যখন প্রেম শূন্য হয়ে গেলেন, প্রেম নেই, প্রেম কি মাতৃত্ব, প্রেম ভাতৃত্ব, প্রেম বন্ধুত্ব, প্রেম সাক্ষাৎ প্রেম, এই প্রেম থেকে যখন বঞ্চিত হয়ে গেলেন, নিদারুণ কষাঘাতে যখন জগদীজীব ঘোর অমানিসার মধ্য দিয়ে যখন জাতিহিংসা বেড়ে গেলেন, যখন বর্ণবাদ ছেয়ে গেলেন জগদীজীবকে, যখন বর্ণবাদ এবং জাতিহিংসার মধ্য দিয়ে প্রেম শূন্য হয়ে গেলেন, মনুষ্যত্ব দূরভূত হয়ে গিয়ে পশুত্ব স্বভাব জাগ্রত হলেন, তখনই আমার কলির পাবন অবতারই শ্রীমান গৌর হরি ধরা ধামে এসে উদয় হয়ে গেলেন। কোন দিন হয়েছিল? যেদিন জগৎজীব কঠোর যন্ত্রণা, কাউকে বলার যন্ত্রণা নয়, যেদিন জাতিহিংসার কবলে পড়ে একজন আর একজনকে গ্রাস করে নিচ্ছিল, যখন বর্ণবাদ ছড়িয়ে ছড়িয়ে একজন আর একজনকে পিষে মারছিল, ভগবানের কোনো জাত হয় না, ভগবানের কোনো বর্ণ হয় না, ভগবানের কোনো গোষ্ঠী হয় না, ভগবান দুটো জায়গা উদয় হয়। এক হচ্ছে অত্যাচারীর গৃহে, তার ওই অত্যাচারকে বন্ধ করবার নিমিত্তে, আবার ভগবান একজন কাঙালের ঘরে কাঙালকে বক্ষে টেনে নিবার নিমিত্তে, তার চরণে প্রান্তে নেওয়ার জন্য, এই দুটো জায়গায় ভগবান গিয়ে উদয় হয়ে যায়। আমার ভগবান কৃষ্ণ একদিন দুর্যোধন মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ তো গোয়ালার ঘরে প্রতিপালিত হয়েছে, জীবনে কোনোদিন ভালো খাবার কেমন এটা তোর চোখে দেখতে পারেনি, আমি রাজা, দুর্যোধন মনে করছে আমি রাজা, আমি আজকে কৃষ্ণকে রাজ খাদ্য দিয়ে, রাজ আবরণ দিয়ে এমন করে আমি ওকে লোভ দিয়ে দেব যাতে কৃষ্ণ খাওয়ায় ভুলে গিয়ে পাণ্ডবদের পক্ষ ছেড়ে দিয়ে আমাদের পক্ষে যেন এসে উদয় হয়ে যায়। দুর্যোধন গিয়ে বলছে কৃষ্ণ, ভগবানের প্রকাশের দিক দিয়ে দুর্যোধন আর কৃষ্ণের মধ্যে বয়সে অনেক একটু আপ ডাউন আছে, দুর্যোধন বয়সে বড় আর ভগবান কৃষ্ণ বয়সে ছোট, আসলে কি ভগবান কৃষ্ণ ছোট? না, এটা বুঝবার একটু ব্যতিক্রম আছে। কোথায় বুঝবার ব্যতিক্রম আছে?
আমাদের ক্ষুদ্র জ্ঞানের দ্বারা বুঝবার ক্ষমতা। ভগবান অনেক বড়, কিন্তু লীলা বিলাস করবার নিমিত্তে কখনো সনাতন ধর্মের ভগবান এখানেই মহত্ব, সে বৃহত্তম হতে পারে, আবার কখনো সে ক্ষুদ্র হয়ে ক্ষুদ্র হইতে ক্ষুদ্রতর হয়ে যেতে পারে। আমার সনাতন ধর্মের ভগবান এখানেই মহত্ব, সে কখনো রাজাদি রাজ মহারাজ, আবার কখনো দীন ভিখারি হয়ে ভক্তের সাথে মিশে যেতে পারে। দুর্যোধন গিয়ে, ও কৃষ্ণ আগামী দিন মাধ্যাহ্নকালীন সেবা আমার গৃহে রাজ প্রাসাদে রাজ খাদ্য উপভোগ করবে, রাজ খাবার তোমার জন্য অপেক্ষা করছে, তুমি কি আমার রাজ প্রাসাদে কিছু অন্ন গ্রহণ করবে? করবে তো? কিন্তু আমরা গান্ধারীকে যতটা জানি, গান্ধারীর মনেও কিন্তু গুপ্তভাবে কৃষ্ণ প্রেম অনেক ছিল। কৃষ্ণ নিবেদিত প্রাণ, শুধু ভক্তই ভগবানকে দেখতে চায় না, যদি ভগবানকে ডাকার মতো ডাকা যায় তাহলে ভক্তকেও দেখার জন্য ভগবান অধীর অপেক্ষা করে বসে থাকে, ভক্তের কাছে ছুটে যাওয়ার জন্য ভগবান সদা ব্যাকুলতা থাকে। ভগবান বললেন, যোগী সারা জীবন যোগ সাধনার দ্বারা যতটুকু উপলব্ধি না করতে পারে, ভক্ত শুধু ভক্তি ভরে হ্যাঁ কৃষ্ণ বলে দুপুরটা চোখের জলে ভেসে যদি আমাকে একবার ডাকতে পারে, একজন যোগী তার সারা জীবনের যোগ সাধনার কর্মফলকে উপেক্ষা করে শুধু আমি ভক্তের চোখের জলের কাছে ধরা দিয়ে থাকি। আমি শুধু একমাত্র ভক্তাধীন ভগবান, দুর্যোধন আমি তোমার জন্য নয়, তোমার আতিথ্য গ্রহণ করব আজ আমি, যে তোমার ঘরে একজন আমাকে ভালোবাসার মতো একজন ব্যক্তি আছে। দুর্যোধন তুমি তোমার ওই দুর্বুদ্ধির দ্বারা তুমি কখনো গান্ধারীকে চিনতে পারবে না, কেউ না জানুক ওই অন্তরের খবর তা তো আমি জানি। কেউ জগতে না জানুক, আমি তো জানি গান্ধারী কতটা আমাকে ভালোবাসে। ভগবান কৃষ্ণ শ্রদ্ধা না করলে তো শ্রদ্ধা পাওয়া যায় না, গর্বকে খর্গ করতে হলে, তার প্রিয়জন না হলে গর্বকে খর্গ করা যায় না, যদি কারো অনিষ্ট করতে হয় তাহলে তার শত্রু নয় তার বন্ধু হতে হবে। ভগবান কৃষ্ণ বললেন, দাদা তুমি যখন নিমন্ত্রণ করেছ, হ্যাঁ আগামী দিন মধ্যাহ্নকালীন আমি যাব, কিন্তু সব জায়গা খবর ছড়িয়ে গেছে কৃষ্ণ মধ্যাহ্নকালীন সেবা নেবে, যদি শ্রীকৃষ্ণ দুর্যোধনের গৃহে। এদিকে বিদুর শুনতে পেয়েছে দুর্যোধনের গৃহে কৃষ্ণ যাবে, বিদুর যদিও মন্ত্রী হয় কিন্তু অতীব দরিদ্র, তার জ্ঞানের পরিধির কারণে, তার বিজ্ঞতা নয়, বিজ্ঞতার কারণে অজ্ঞতার কারণে নয়, বিজ্ঞজন বিধয় মন্ত্রী করে রেখেছেন, কিন্তু ধনাঢ্য নয়, দুঃখী। বিদুর গিয়ে তার স্ত্রীকে ডেকে বলছে, ওগো প্রিয়ে, জানো জগতে কেউ না জানুক
দুর্যোধন কৃষ্ণকে না জানুক কিন্তু কৃষ্ণকে আমি জানি। কত ভাগ্যের ফলে আজ কৃষ্ণ দুর্যোধনের গৃহে যাচ্ছে জানো? প্রিয়ে, কত বড় দুর্ভাগা, কৃষ্ণ ওদিকে রাজপুত্র ছিল, আবার রাজার গৃহে যাচ্ছে রাজার রাজখাদ্য গ্রহণ করতে। আমি তো দীনহীন কাঙাল, আমি তো কৃষ্ণকে নিমন্ত্রণ করে আনতে পারবো না। কৃষ্ণ কোনোদিন আমার গৃহে আসবে না, আমি জানি কৃষ্ণ আসবে না। সহধর্মিনী, বিদুরের সহধর্মিনী বিদুরকে জড়িয়ে ধরে বলছে, তুমি দুঃখ করো না, যাক না কেন দুর্যোধনের গৃহে, কিন্তু কৃষ্ণ করুণা করে দুটি নয়ন তো দিয়েছে, আর কিছু দেখ বা না দেখ, এই নয়ন ভরে কৃষ্ণ যখন আমাদের গৃহের সম্মুখ দিয়ে যখন দুর্যোধনের গৃহে হেঁটে যাবে, নয়ন ভরে কৃষ্ণর চরণ দর্শন করে আমার হিয়াখানা জুড়াইব। আমার হিয়াটা জুড়াইব। আজ কৃষ্ণ যখন চলে যাচ্ছে, বিদুর অদূরে দাঁড়িয়ে আছি। কেন দাঁড়িয়ে আছি গো বিদুর, কেন দাঁড়িয়ে আছে? কৃষ্ণ ভজন আর কৃষ্ণ কথা শোনা এত সহজ নয়, একটু সময় কারেন্ট গেছে তাই আমরা উঠে উঠে চলে গেছি। হ্যাঁ, তাহলে আমরা কতটুকু ধৈর্যবান? বিপদে ধৈর্য হারালে ভগবানের কৃপা কখনো পাওয়া যায় না। এতটুকু সময় কারেন্টে চলে গেছে তাই আমরা ফাঁকে চলে গেছি। কেন চলে গেছি? কারেন্ট কখন আসবে তার খবর নেই। তো তোমার জন্য যে ভগবান কত অপেক্ষা করছে, তোমাকে নাম করার জন্য যে তুমি নাম করছো না, তথাপি ভগবান তোমার জন্য অপেক্ষা করছে, তুই কবে নাম করবি? অপেক্ষা করেনি, করছে না? আজকে ভগবানের মহিমাটা শুধু একটু বুঝুন, ভগবানের কৃপাটা করুণাটা শুধু একটু উপলব্ধি করব অল্প সময়ের মধ্যে, তারপরে প্রতিটা কথার আস্তে আস্তে আমরা আলোচনার পর্বে আরো ঢুকে যাব। যখন বিদুর দাঁড়িয়ে আছে, ছিনানো করেনি, অছিনান্ত অবস্থায় বিদুর আমার অদূরে দাঁড়িয়ে আছে, করজের বিনয় করে দুটি চোখের জল ছেড়ে দিয়ে কাঁদছে বিদুর। কাঁদছে কেন গো বিদুর? কাঁদছে দুটি চোখের জল ছেড়ে দিয়ে, জানি কৃষ্ণ এ জগতে আমি তো কাঙাল, কাঙাল হলে তো তোমাকে কখনো পাওয়া যায় না। এ জগতে ধনী যারা তারা তোমাকে পাবে, কিন্তু আমি তো দীনহীন কাঙাল, আমি জানি তোমার চরণধুলি কখনো আমার এই কুঠিরে পড়বে না, আমার এই তৃণপাতার কুঠিরে তুমি কখনো আসবে না। তুমি কখনো আসবে না আমি জানি, দুজন মিলে পথ চেয়ে কাঁদছে আর কৃষ্ণ চলে যাচ্ছে, কৃষ্ণ চলে যাচ্ছে। কিন্তু পিছনে চোখের আড়ালে কৃষ্ণ দেখে না এমন কোনো জায়গা নেই, ভগবান জানে না এমন কোনো স্থান নেই, ভগবান থাকতে পারে না এমন কোনো স্থান নেই, এটা সনাতন ধর্ম। যদি কেউ মনে করেন যে ভগবান এখানে থাকতে পারে না, আপনার মতো মূর্খ আর এটা নেই পৃথিবীতে। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি। আই মা, আই বস, আই মা, এখনো তিলক দিতে হবে না, বসুন।
যদি কোনো মূর্খ মনে করে যে ভগবান এখানে থাকতে পারে না, ওর মতো দুরাচার আর পৃথিবীতে নেই। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি, আমি বাস্তববাদী কথা বলবো। অর্থাৎ প্রহ্লাদ কি বলেছিল, হিরণ্যকশ্যপ বলেছিল, প্রহ্লাদ তুই যে তোকে এতবার মারার চেষ্টা করলাম, তোকে কে বাঁচালো? কে বলছে আমার কৃষ্ণ হরি, আমার হরি বাঁচালেন। বললেন তাহলে তোর হরি কোথায় থাকে? বলছে বাবা তুমি বলো আমার হরি কোথায় না থাকে। বললেন তোর হরি কি এই ফটিক স্তম্ভে আছে? শুকনো রসবিহীন ফটিক স্তম্ভ পাথরের। বললেন হ্যাঁ বাবা, এটার মধ্যে আমার হরি আছে। পদাঘাত করে যেদিন ফেলে দিলেন সেই ফটিক স্তম্ভের মধ্য থেকেও আমার নৃসিংহ মূর্তি ধারণে করে আমার ভগবান দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়েছিল কি না, কি দাঁড়িয়েছিল? তো তাহলে ভগবান থাকে না এমন কোনো জায়গা আছে? তাহলে যদি আমি বলি যে ভগবান অমুক জায়গায় থাকে না, এটি কি মেনে নেওয়া যাবে? কি আপনারা মানবেন? রাধে রাধে আমরা মেনে নেব যে ভগবান থাকবে না? ওই জ্ঞানী যারা বেশি পণ্ডিত ওরা মেনে নিতে পারে ভগবান ওখানে থাকে না, ভগবান ওখানে, কারণ পণ্ডিতের আবার বিচার বেশি, তো বিচারে পণ্ডিত, আর ভক্তের জায়গায় ভক্তিতে ভক্ত। ভক্ত আর পণ্ডিত কখনো এক হয় না। আক্ষরিক জ্ঞান অর্জনে করে সার্টিফিকেটে ধারী হওয়া যায়, টাকা থাকলে জমি থাকলে জমিদার হওয়া যায়, রাজা হওয়া যায়, কিন্তু ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে হলে তার কিছু না থাকলেও চলে, শুধু একটু ভক্তির প্রয়োজন। যদি ভক্তি ভরে ভগবানকে কেউ ভালোবাসতে পারে তবেই যদি তার সে ভক্ত হতে পারে, এবং ভগবানকে ভালোবাসার মতো হৃদয়খানা যদি তার তৈরি হয়। অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে প্রভু তুমি চলে যাচ্ছ, কিন্তু কৃষ্ণ একটু বাঁকা নয় না, তাকিয়ে তাকিয়ে দেখছে বিদুর, ও বিদুর, তুমি যখন অন্তর খুলে আমাকে ডাকছ, ও বিদুর তুমি যে হৃদয়ে দরজা খুলে দিয়ে আমাকে ডাকছ না, আমি কি তোমার কাছে না এসে থাকতে পারি? বিদুর জগতে কেউ না জানুক, তুমি তো জানো যে আমি জগতে রাজ খাবারের অভিলাষী নই, আমি একমাত্র ভক্তের সঙ্গ পাবার নিমিত্তে ভক্তকে পাইবার লালসে আমি ছুটে বেড়াই। আমি রাজ খাদ্যের অভিলাষে কখনো ঘুরে বেড়াই না। এদিকে ভগবান কৃষ্ণ যেখানে পদ রেখে রেখে যাচ্ছি, যখন রাজপ্রাসাদের মধ্যে চলে গেছে বিদুর, আর বিদুরের স্ত্রী অমনি দৌড়িয়ে এসেছে, আহ এই পথ দিয়ে আমার কৃষ্ণ চলে গেছে, আমার মাধব চলে গেছে, আমার গোবিন্দ চলে গেছে, কিন্তু গোবিন্দ তুমি চলে যাও, কোনো দুঃখ নেই, সব নিতে পারো। এই তো বিদুর বলছে প্রিয়ে দেখো, তাকিয়ে দেখো, ভগবান সব নিয়ে যেতে পারে, কিন্তু তার আমাদের জন্য তার চরণ চিহ্ন রেখে গেছে। একটিবার তাকিয়ে দেখো, বিদুর আর বিদুরের সহধর্মী নিয়ে এসে যে পদচিহ্ন পড়ে আছে ভগবানের পদচিহ্ন পড়ে আছে, ভগবান চেনা যায় চরণে, চরণ চিহ্ন দেখে। ভগবানের পদে ১৯টা চিহ্ন, তাই তো? কয়টা? ১৯টা চিহ্ন। যখন এই ধুলায় অঙ্কিত আছে ভগবান কৃষ্ণের পদচিহ্ন, বিদুর এসে ওই ভগবানের পদচিহ্ন থেকে ধুলি মস্তকে তুলছে।
মস্তকে তুলছে কৃষ্ণ। জীবনে তো আর কোনোদিন কিছু করতে পারবো না, জীবনে তো তোমাকে কোনোদিন ডাকার মতো ডাকতে পারবো না, তবে আজকে কৃষ্ণ তোমার চরণে বিনতি, তোমার যে চরণে চিহ্ন রেখে গেছো, আজ না হয় যেদিন আমার বলতে কেউ থাকবে না, যেদিন আমার প্রাণ পাখি যাওয়ার সময় হবে, সেদিন তোমার চরণে থেকে আমাকে বঞ্চিত করে দিও না কৃষ্ণ। কৃষ্ণ গোবিন্দ হে, আজ তুমি চলে যাচ্ছ কোনো দুঃখ নেই, কিন্তু যেদিন আমার বলতে কেউ থাকিবে না, থাকবে না, গোবিন্দ হে তুমি সেদিন আমায় ফেলে যেও না, গোবিন্দ সেদিন আমায় জয় নিতাই গৌর হরি বল হরি বল, যেদিন আমার বলতে কে ওরে থাকবে না রে, গোবিন্দ হে সেদিন আমায় ফেলে যেও না, ওরে যেদিন আমার যেদিন কেউ থাকবে না, সেদিন গোবিন্দ হে তুমি আমার ফেলে যেও না, সেদিন আমায় ফেলে দিও না, তুমি আমাকে ফেলে দিও না। গোবিন্দ যখন চলে গেছে, গোবিন্দ চিন্তা করতে করতে দুটি চোখের জলে ভাসতে ভাসতে উদ্ধব স্নানে নেমেছে যমুনায়। এদিকে উদ্ধবের সহধর্মিনী ঘরে বসে বসে কৃষ্ণ বলে কাঁদছে, বাইরে আসবে লোক সমাজে যাবে এমনও কোনো অবস্থা নেই ছিন্ন বস্ত্র। কথাতে একটু অবগত হতে হবে, কোন জমিদার ভগবানকে পায়নি, জমিদারের অহংকার চূর্ণ করবার নিমিত্তে ভগবান বারংবার জমিদারের কাছে রাজার কাছে গিয়েছে, কিন্তু ভগবান একমাত্র বাধা রয়েছে ভক্তের কাছে। জগতে যে যতই অহংকার করেছে তার অহংকারকে ভগবান সাথে সাথে চূর্ণ করে দিয়েছে। দর্পহারী মধুসূদন যখন আজকে যখনই বলছি অনন্তকটি ব্রহ্মাণ্ড, প্রশ্ন এসেছে অনন্তকটি ব্রহ্মাণ্ড বলতে কি বুঝি, বিজ্ঞানও যেখানে পরাভূত হয়ে গেছে, যদি বিজ্ঞান দিয়ে আলোচনা করতে যাই, বিজ্ঞানও যেখানে পরাভূত হয়ে গেছে সেখানে সনাতন ধর্ম এখনো টিকে আছে। বিজ্ঞান সনাতন ধর্ম যখন বলেছিল অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, তখন বিজ্ঞান এটাকে অস্বীকার করেছিলেন, স্বীকার করেননি, কিন্তু এখন বর্তমান বিজ্ঞান স্বীকার করেছে। কখন? যখন চাঁদের দেশে বাড়ি করার মতো
পরিস্থিতি স্বীকার হয়ে গেছে। এইবার সনাতন ধর্মে কতগুলো বিজ্ঞানকে আজ অবধি এক একটা নক্ষত্র, অর্থাৎ যে তারাগুলো আছে এই প্রতিটা নক্ষত্রই হচ্ছে এক একটা গ্রহ। কি গ্রহ কি না, গ্রহ উপগ্রহ আছে না? কোনো বিজ্ঞান আজ অবধি কোনো ইতিহাসে দিতে পেরেছে যে কতগুলো গ্রহ আছে, কতগুলো উপগ্রহ আছে? আয় বলুন, আছে? তাহলে অনন্ত কোটি। অনন্ত মানে যার কোনো অন্ত নেই, যার কোনো অন্ত নেই। আবার একটা বর্ণনা আসছে, সাধক তার সাধনার মধ্য দিয়ে আর্য মহর্ষিগণ বললেন এক একটা দেহই হচ্ছে এক একটা ব্রহ্মাণ্ড, এক একটা দেহ। তাই বলবেন সারা বিশ্বে এত কোটি মানুষ আছে, আরে বাবা তোমার দেহটার বিচার করছো, এই বিশ্বে কতগুলো পশু আছে সেই বিচার কি কেউ করেছ? হ্যাঁ, আপনি মানুষ, আপনার দেহ যদি একটা ব্রহ্মাণ্ড হয়, তাই যে কুকুর তার দেহটাও তার একটা ব্রহ্মাণ্ড, কি প্রতিটা মশা তার দেহটাও একটা ব্রহ্মাণ্ড। তাহলে শাস্ত্রে যে বলেছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এটাকে আপনি অস্বীকার করবেন কোন দিক দিয়ে? কি বুঝি এখানে আমরা, কি বুঝি এই যে যে বোঝাটা যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, যেদিকে আপনি যান, যদি বৈজ্ঞানিক প্রযুক্তিতে যান তাতেও আছে, আর যদি সাধনার জগতে যান তাতেও আছে কি না? রাধে রাধে। তাহলে যেখানে বিজ্ঞান পরাভূত, বিজ্ঞান যেখানে শেষ, ধর্ম কেবল শুরু। বিজ্ঞানের মাপকাঠি দ্বারা ধর্মকে জানা বোঝা যায় না। ওই চারখানা বই পড়ে কখনো সনাতন ধর্ম সম্বন্ধে আমরা বুঝতে পারব না। আমি কয়েকটা সার্টিফিকেট অর্জন করে, এমএ পাস করে, ডক্টরেট করে, পিএইচডি করেই শুধু সনাতন ধর্ম জানা যায় না, ওটা আক্ষরিক সীমাবদ্ধর মধ্য দিয়ে আমাদের জানা বোঝা হয়। কিন্তু ভগবত তত্ত্ব জানতে হলে যতদিন নিরক্ষর না হবে, জ্ঞানী হয়েও অজ্ঞানের মতো পড়ে থাকবে। এজন্য বলছে, কি বলছে, জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার, প্রভু কহে ইহা উত্তম, ইহা না বাহ্য নয়, ইহা হয় আগু কহোয়ার, ইহা কিছুটা হয় আগু কহোয়ার। তাহলে কি জ্ঞান শূন্য? এর মানে কি বলদ যে সে ভগবানকে পাবে, বুকা যে সে ভগবানকে পাবে? না, এটা বলেনি ভগবান। বললেন জ্ঞান শূন্য তাকে ভাববে কে, যে সমস্ত কিছু কৃষ্ণে সমর্পিত চিত্ত হয়ে যে বলবে আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, একমাত্র গোবিন্দ চরণে ভিন্ন আমার কোনো জানা বুঝার কোনো বিষয় নেই। আর তুই বলছিস তোকে ছুলে আমি অপবিত্র হয়ে যাব না রে, আমি তোকে ছুঁয়ে পবিত্র হব, এমন দয়াল আর জগতে কোথায় পাবি গো, এমন বান্ধব জগতে আর কোথাও পাবে? কে আছে এমন বান্ধব যে আমার মুখ দেখে দুঃখ বুঝে নেবে? কে আছে এমন বান্ধব সন্তানকে কল দিয়ে বলবে একবার হরি বল বল, একবার প্রাণ ভরে হরি নাম করো? কোথায় পাবে এমন দয়ার অবতার? হয় নাই হবে না কুয়ার, আজকে অহংকারে মাত্র হয়ে গৌর চাঁদকে পাশরিয়ে ধনের গৌরবে ভুলে আছ? আজকে যতই কথা বলো না কেন, সেদিন যদি গৌর হরি এই নিচ জাতিকে চরণে স্থান না দিত, আজকে আমাদের এই হরি নাম করা হতো না, আমাদের ভক্ত সঙ্গ করা হতো না, যদি গৌর হরি চরণে স্থান না দিত। আজকে সেই গৌরের কথা বলছো না, ভুলে গেছো সেই ইতিহাস। হে যুব সমাজ, আজকে যে গৌর হরি তোমাদের জন্য যে করুণা করেছে, কোটি জন্মে ওই করুণার সমকক্ষ কিছু দিতে পারিবে না, কিছু
কিছু দিতে পারবে না। কি আছে তোমার? তুমি গৌরকে কি দিবে? এই পৃথিবীর যাহা কিছু আছে সমস্তই আমার গৌর হরি, সমস্তই আমার ভগবানের। তুমি গৌরকে কি দিবে বলো? তোমার কি দিবার আছে? ও তুমি ফুল তুলসী দিয়ে পুষ্প চন্দন দিয়ে ভগবানের চরণে দেবে? ওই বৃক্ষটা কি তোমার? ওই বৃক্ষটাও তো আমার গৌর হরির, আমার গোবিন্দের। তুমি কি দিবে? তোমার বলিতে কি আছে বলো? আমার বলিতে কি আছে? হরি সকলি তো তোমারই দান গৌরা। এ জগতে গৌরের চরণে দেওয়ার মতো আমাদের কি আছে বলুন তো? কি দিবে তুমি? একটা পুষ্প দেবে, ওই পুষ্প বৃক্ষটা আমার গৌর হরির অবদান। চন্দন বৃক্ষটাও গৌর হরির অবদান। তবে তোমার দেবার মতো একটা জিনিসই আছে, তাও ভগবানের, কিন্তু তোমার কাছে দিয়েছে, তুমি সেটাই দিও। কি জানো, একবার কৃষ্ণ বলে দুটি নয়নের জল দিয়ে গৌর হরির চরণে বলো, গৌর হরি হে আজ হতে গৌর আমি তোমার হলাম, আজ হতে গৌর আমি তোমার গৌর, আমি তোমার হলাম, আজ হতে গৌর আমি তোমার হলা। ওরে আমার মন প্রাণ ওরে তোমায় দিল, ওরে আজ হতে গৌরবী আমি তোমার হলাম, আমার মন জয় নিতাই গৌর হরি বল হরি বল, আমি তোমায় দিলাম, আজ হতে গৌর আমি তোমার হলাম, আজ হতে গৌর আমি তোমার হলাম। এ জগতে আমার কি আছে আর গৌর হে? ওরে আমি তোমায় কি দিব? আজ হতে গৌর আমি আমি তোমার হলাম, এই জগতে আমার কি ভাই আছে? আর কি বা দিব? আর কি বা দিব? আজ হতে গৌর আমি তোমার হলাম, আজ হতে গৌর আমি তোমার হলাম। কি আছে আমাদের? কি দিবার আছে ভগবান? কি দিবার কি আছে? ও তো কতই অহংকার! ভগবানের দেওয়া শক্তিটা কেড়ে নিলে তুমি বেঁচে থাকবে? ইন্দ্রিয় শক্তি যদি অচল হয়ে যায়, হাত পা পড়ে স্টকের রুগী হয়ে যদি হাত পা অবশ হয়ে যায়, তুমি যত সার্টিফিকেটধারী হও না কেন, যত ধন সম্পদের মালিক হও না কেন, যত শক্তিমান পুরুষ হও না কেন, ভগবান যদি কৃপা করে তোমার শক্তি কেড়ে নিতে মাত্র দু মিনিটও লাগে না, কি বাবা থাকবে? ইন্দ্রিয় শক্তি যদি অচল হয়ে যায় সেদিন তোমার বাহাদুরি কোথায় থাকবে?
কোথায় থাকবে বাহাদুরি? এই হাত দিয়ে কতজনকে মেরেছো? প্যারালাইসিস হয়ে পড়ে গেছে, এখন তুমি তো বেঁচে আছো কিন্তু তোমার হাত উঠছে না কেন? একটু ভাই ভেবে দেখো, তুমি সব না, তোমাকে চালাচ্ছে তাই তুমি চলছো। পুতুল নাচে পিছনে বসে যেমন জাদুকর পুতুল নাচায়, তার হাতে সুতো থাকে সেইভাবে নাচায়, মানুষকে যেমনি ভাবে পরিচালনা করছে গৌর হরি সেইভাবে প্রতিটা মানুষ চলছে, সে যেমনি চালায় তেমনি চলি। এইটাকে উপলব্ধি করতে হবে, এই উপলব্ধি যতদিন পর্যন্ত না হবে অত শাস্ত্র পড়ার দরকার নেই, বেশি শাস্ত্র পড়লে পড়ার বিপদ আছে কপালে, তোর জ্ঞান অশ্রুতে ধার বেড়েছে শাস্ত্রের ঘর্ষণে, তোর নিজের অস্ত্রে নিজে মারা যাবি রে থাকিয়া অসাবধানে, জ্ঞান অশ্রুতে ধার বেড়েছে শাস্ত্রের ঘর্ষণে, অত শাস্ত্র পড়তে যেও না, যুক্তি তর্ক বাদ দাও, একমাত্র হরি নামকে আশ্রয় করো, ভক্তি মার্গে ঢুকে পড়ো, তবে যদি জীবনে মুক্তি পেতে চাও। যুক্তিতে ভগবানকে পাওয়া যায় না ভক্তি ছাড়া, যত যুক্তি করো না কেন, যত বুদ্ধি করো তুমি আগে আর পাছে কোনো বুদ্ধি খাটবে না গড়পুরার কাছে, এই যুক্তিতে কখনো মুক্তি মেলে না। যেদিন যুক্তি বন্ধ হয়ে যাবে ভক্তির উদয় হবে তবেই তোমার মুক্তি হবে, যতদিন যুক্তি আছে ততদিন ভক্তি থাকে না, আর ভক্তি না থাকলে তোমার মুক্তিও হবে না। অবক্ষয় কিসে? দ্বিতীয়তে সনাতন ধর্মে ধর্মের নামে কিছু অধর্ম প্রচার হয়েছে। কি অধর্ম প্রচার হয়েছে? ত্রিনাথের মেলায় গাঁজা খাওয়া, যুব সমাজ নষ্ট হয়েছে, মা বাবা দাহন করতে গেলে শ্মশানে মদ খাওয়া, খাই কি না? আগে গুড়ায় হাত দেন, খালি ধর্মের সালা গলায় বাঁধতে দিলে ওরা ধর্মিক হবে না যদি গুড়াতে নির্মূল না করেন। আসতেছি আসতেছি, ওই যে আপনাকে এতগুলো প্রতিমা হয়েছে, আজকে প্রতিমা দেখেই আমার রাগ সেটে গেছে, এই প্রতিমা রাখা যাবে না, ওই প্রতিমা তাড়াতাড়ি বিসর্জন দিতে হবে। এই আমি এই কথা বলায় একজন কি বলে ওদের কি বলে জানো, ব্লগার আসাদ নূর, তিনি বাংলাদেশে থাকলে নাকি আমি নারীর শালীনতা মানে নারীর স্বাধীনতা সম্বন্ধে কথা বলছি, অর্থাৎ ওই একটা পাঠে বলেছি যে নারী পেট ভারী করে কাপড় পরে আর ওই ছোটো ব্লাউজ পরে যেতে পারবে না, এইটা বলায় আমার দোষ হয়ে গেছে, উনি কোন জায়গা সোরের মতো পলাই গেছে, বাবার বেটা থাকলে বাংলাদেশে এসে বল, বাংলাদেশে আসলে পরে তোর আতাই পাওয়া যাবে না, কারণ আমার প্রসঙ্গটা আসছে আমি কিছু বলবো না তোমারে বাবা, কারণ তুমি শালীনতা, তো তোমার যদি এত শালীনতা, তোমার মা ও তো ল্যাংটা হয়ে জন্মগ্রহণ করছিল, তোমার মারে বোরকা পরাইছো, তোমার মারে কাপড় পরাইছো, ল্যাংটা করে ঘুরেই বেড়াবে বেটা গো সামনে দিয়া, তুমিও তো ছোটোবেলা একসময় কাপড় ছাড়াই জন্মগ্রহণ করছো, জন্মদিনের পোশাক পরে তুমি লাইভে এসে দেখাবা বেটা গো, অর্থাৎ তুমি যেখানে বসবাস করছো সেইখানের জায়গা বাংলাদেশ না, প্রাচাত্য দেশে বিদেশে অনেক রকম ভাবে তারা পোশাক ছোট পোশাক তাদের দেশের ওটা থাকুক, কিন্তু আমি বাঙালি, আমার বাংলাদেশে বসবাস করতে হলে তুমি দূরে বসে, তুমি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করছো তার বিরুদ্ধে একটা কথা বলে তোমার দেশ ছেড়ে পালাতে হয়েছে, আর আমি এই বাংলাদেশে থেকে আমার এই বাংলায় ধর্ম থাকতে হলে আমাদের কিছু শালীনতা রাখতে হবে, সেই বিরুদ্ধে সেই সম্বন্ধে কথা বললে তোমার এত লেগে গেছে, তুমি একটু এসে দেখো আমরা কত সুখে আছি, আমাদের মতো যদি সুখটা ভোগ করতে তাহলে বুঝতে ওই চারতলায় থেকে গাছতলার কথা কখনো ভাবা যায় না, যারা গাছতলায় থাকে ওরা জানে ঝড় বৃষ্টি কত যন্ত্রণাদায়ক, ওরা জানে, এই ইউটিউবে একটু কাটবে না, এই কথাটা যেন ওর কানে পৌঁছিয়ে যায়, ওর কানে যেন পৌঁছিয়ে যায়, কোনো একটু কাটবে না, অর্থাৎ আমার কথাটা হচ্ছে সনাতন ধর্ম বাংলাদেশের সনাতন ধর্মের যদি কোথাও করতে হয় পার্শ্ববর্তী ধর্ম, এই এক নাম করতে হলো 5 ঘন্টা তার ওই সাউন্ড বন্ধ করে রাখতে হবে, কয় ঘন্টা? তো ও বলগার হয়ে ওই জায়গা বসে ও কী জানবে যে সনাতন ধর্মের এই সংখ্যালঘুরা কীভাবে বাজার হাটে একটা নারী গেলে তার কত যন্ত্রণা, এটা ও বুঝবে কখন
কিভাবে ওটা বুঝি আমরা যখন হিন্দু নারীরা বাজারে যায় যখন পিছনে আমরা বাজার করি যখন অন্য ধর্ম অবলম্বনকারীরা হিন্দু নারীকে কটূক্তি করে যে ভাষাগুলো প্রয়োগ করে ওই আছাদ নূর এটা বুঝবে কি করে ওটা আমাদের কানে আসে ও তো বিদেশে থেকেছে বিদেশি টাকা ইনকাম করছে ভালো খাচ্ছে আর নাক ডেকে ঘুমাচ্ছে ও এটা বুঝবে না ওটা বুঝি আমরা আমার জাতির সাথে যা যা করণীয় সেটা আমরা বলতে পারি এই ব্যাপারে তোমার নাক গলাতে হবে না তুমি তোমারটা নিয়ে নাক গলাও এটা আমার সনাতন ধর্ম নিয়ে তোমার নাক গলাতে হবে না বলছে দেবতাদের আগে থেকে ছিল এই আটিশমান আরে বাবা সব কিছু ছিল না তোমার মতো আসাদ জন্মগ্রহণ যখন করছে তখন দাড়ি ছিল না এখন দাড়ি হয়েছে আবার নিজের সৌন্দর্যের জন্য ক্লিন শেভ করো আবার মাঝে মাঝে খোকা বাবুর মতো একটু দাড়ি কেটে পরিষ্কার করো তো এটা আগে সব কিছু নিয়ে আসেনি যুগের সাথে সাথে পরিবর্তন হয়েছে আর্ট শিল্পীরা এখন যে বর্তমান আর্ট করে এটা যুগের অশ্লীল আর্ট পরিচয় প্রচার করে অশ্লীলতা বলছে কি এত সব হিন্দুরাই করেছে আরে না আর্ট এখন হাজার হাজার অহিন্দুরা করে করে কি না হিন্দু ধর্মের গ্রন্থগুলো পর্যন্ত হাজার হাজার অহিন্দু লাইব্রেরিতে প্রকাশ পাচ্ছে হরপ প্রকাশনী নামে যে প্রকাশনীটা আছে এই হরপ প্রকাশনী যত প্রকাশনী আছে যতগুলো হিন্দু ধর্মের বই আছে প্রত্যেকটায় হাত ঢুকিয়ে দিয়ে ভেজাল তৈরি করে দেওয়া হয়েছে হিন্দুর আসল শ্লোকগুলো পরিবর্তন করে অন্য শ্লোক বসিয়ে দেওয়া হয়েছে নিজেদের মন কল্পিতভাবে এটা তুমি বুঝবে কি তুমি লেখাপড়া করেছো এটা ঠিক আছে তোমার আক্ষরিক জ্ঞান আছে বাবা এটা ঠিক আছে কিন্তু তুমি সনাতন ধর্ম সম্বন্ধে এখনও অনেক কাঁচা সনাতন ধর্ম বুঝতে হলে সাধনা করতে হবে ওই বাইরে বসে পাকনা পাকনা কথা বললে সনাতন ধর্ম বোঝা যায় না সনাতন ধর্ম হচ্ছে সাধনার ধর্ম ভজনের ধর্ম এটা ওই চার কলম লেখা পড়ি শিখলে সনাতন ধর্ম বোঝা যায় না সাধনা করতে হবে সনাতন ধর্ম বুঝতে হলে এজন্য হুঁশিয়ার নয় আমি কথাটা বলে দিতে চাই শান্ত মাথায় তুমি অমককে আজত খাটাবা অমক থাকলে অমক কর্তা তুমি কি ইচ্ছে করার মালিক নয় বাবারও বাবা আছে এটা জেনে রাখো যদি এতই তুমি থাকো তাহলে তুমি বাংলাদেশ থেকে পাল্লালা কেন এত পাওয়ার থাকলে বাংলাদেশে থাকো আমরা এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি আমরা মাকে পরিত্যাগ করে যাইনি তো সেখানে যে যখন যে যুগের হাওয়া যদি এইটা হয় পুষ মাসে ওরে বাতাস দিতে হয় বেশি করে ফ্যান সাইডে বলে কেন বলে যুগের সাথে সময়ের সাথে অনেক কিছু পরিবর্তন করতে হবে কি হবে কি বাবা সময়ের সাথে পরিবর্তন করতে হবে না আগে আপনাদের এখানে গাড়িতে আসা যেত হেঁটে আসতে হতো বৃষ্টি নামলে এই গিড়া পর্যন্ত কাদা লাগতো এখন কি তা লাগে লাগে না তাহলে কি যদি সেই পূর্বের রেওয়াজ ধরে থাকতে হয় আগে তো মানুষ গাছের বাকল পড়তো তুমি এত ঢকালা ঢকালা শার্ট প্যান্ট পরো কেন তাহলে আগের কী ছিল ওটা নয় যখন যে যুগ চলছে এই যুগের সাথে ধর্মটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ধর্ম কি ধর্ম হচ্ছে অনুশাসন বিবেকে যা থাকার আসন বিবেক দ্বারা তাকে বিচার করে কোনটা ভালো কোনটা মন্দ যে যে কর্ম করিলে পরে মানুষের অমঙ্গল হইবে তুমি হাতে গোনা তিনজন নারীর জন্য ভাবছো আর আমার হাজার হাজার নয় কোটি কোটি নারীর জন্য আমাদের সাধুদের ভাবতে হয় এরা প্রত্যেকেই আমার মা আমার মার যেন কোনো অসুবিধা না হয় এজন্য আমাদের কথা বলতে হয় তুমি তো তোমার মাকে ছেড়েও পালিয়েছো আর আমরা তো মা বোনকে ছেড়ে পালাতে হয় না আমার ওদের সাথে যুদ্ধ করে লড়াই করে মা বোনের সম্মানকে রক্ষা করার জন্য আমাদের প্রাণ দিয়ে চেষ্টা করে তথাপি আমাদের মা বোনকে রক্ষা করার দায়িত্ব আমাদের এজন্য আমরা লড়াই করি এজন্য আমরা কথা বলি তুমি ওই দূরে থেকে কখনো বুঝতে পারবে না তাই এই যে মূর্তিটা করেছেন এই নর্তকীয় মূর্তি কখনো ওই দুর্গা পূজার করবেন না এটা আপনাদের কাছে করজোরে প্রার্থনা করছি নর্তকীয় মূর্তি কি ও মা না দুর্গা দেবী না কি ওই যে যেটা তৈরি করছেন এক কালারের সব ওই ওই যে ওই রকম কালারগুলো করা যাবে আধুনিকতা এমন আধুনিক করবেন না ঢক বানাতে যাই যেন শুশু বানাই ফেলান না এই পেট বাড়ি করে ওই মা দুর্গারও মূর্তি করা যাবে না এগুলো বৈধ নয় এগুলোকে পরিত্যাগ করতে হবে এই যত মূর্তি আছে অশ্লীল কোনো মূর্তি রাখা যাবে না সনাতন ধর্মে খালি যেখানে কালী পুজো দেখি খালি ওই ল্যাংটাটারে খাড়া করিতে এই মা কি জীবনে কোনো দিন কাপড় পরে নাই ও পাগল হইলেও সত্যি কথা বলছে একেবারে বাস্তব কথা বলছে
সুন্দর একটা কথা বলছে, বই লিয়ে চলে গেছে রে বাবা, ও ভালো কথা বলছে। দেখুন কায়দাটা কি, ওর ব্রেনে ঢুকছে কিন্তু আমার ব্রেনে ঢোকে নাই। আমরা অশ্লীলতা প্রচার করতেছি, এই অশ্লীলতা যেন প্রচার না হয়। কৃষ্ণ সম্বন্ধে জানেন, অষ্টসখীর বস্ত্রহরণ লীলা যদি কেউ বানাতে চান, আগে ভাগবত পড়ে এসে দেখবেন কৃষ্ণের তখন বয়স কত ছিল, রাধারানীর বয়স কত ছিল। ওই দামরা কৃষ্ণ দামরা রাধারানী বানাইয়ে ওই লীলা কখনো প্রকাশ করা যাবে না। তার বয়স ছিল কত, এইটাকে সম্বন্ধ এই বিচার্য বিষয় না হলে পরে ওই মূর্তি গঠন করা যাবে না। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? আর কষ্ট পেলেও কিছু করবার নাই, আজকে একটু ইনজেকশন দিয়ে যাই, যদি ছয় মাস পরেও কাজ হয়, নয় মাসের কালেও হবে। রাধে রাধে, ও তো আমার ভালো বান্ধব রে। আচ্ছা তাহলে এইবার দেখুন, কোথায় কোথায় আমাদের এই যে ধর্মের নামে যে দুর্গাপূজায় মদ, কালী পূজায় মদ লাগে কি না, কেমনে কোন যে লাগে, কে খান নাকি দুই এক বোতল, অর্থাৎ মদের পরিবর্তে কালী পূজা যে মদ, এটা কিন্তু ওই মদ না। কাংস পাত্রে নারকেলের জল দিয়ে মন্থন করলে যাহা হয় তাহা দ্বারা দেবীকে স্নান করাইতে হয়, ওই বোতলের মদ না। ওই হারামজাদা গ্রুপ আছে মানে নিজেও একটু খাবে, পোলাপানরেও নষ্ট করবে, ওই কায়দা করে একটু বোতলটা ভালো দামি আইন চলাতে বাড়িতে বাড়িতে গ্রাম ছাড়া করে দেবেন। হ্যাঁ যুব সমাজ, যদি সত্যিকার তুমি সনাতনী রক্ত তোমার গায়ে প্রবাহমান থাকে, মত কখনো সনাতন ধর্মের বৈধ নয়, গাঁজা কখনো সনাতন ধর্মের বৈধ নয়। যদি বলে তিননাথের মেলায় লাগে, তাহলে গাঁজা করে কথা শুনলি গাও জলে। যদি বলেন কেন তিননাথের মেলায় তেল দেয় না বাতিতে, আচ্ছা ওই পূজায় কিন্তু বেলপাতাও দেয়, দেয় না, না দেয় কি না, আচ্ছা বেলপাতা দেয়, তৈল দেয়, পান সুবড়ি দেয়, পান আর গাঁজাটা খান, তো বেলপাতা দেয় ওইটি খান না কে? যদি গাঁজা প্রসাদ বইলে খাইতে পারেন তো বেলপাতা খাবেন না? ওই যে কটা গাঁজা খোর আছে না, যে কটা বিয়ে করছে ওই কটার, ওই যে কটা কয় যে গাঁজা খাওয়া যাবে বাবার প্রসাদ, ওই বেলপাতাও খায় দেখুন, ওটা তো বাবার প্রসাদ খাওয়াই দেবেন। খালি চারটে পাঁচটা তিননাথের মেলায় খাওয়াই দিলে বসবেন যে কায়দাটা কি, খাওয়াই দেবেন তাই বসবে। বাবার প্রসাদ খাওয়া কি জ্বালা, কয় শিব ঠাকুর খাইছে আমাকেও খাইতে দোষ কি, ওরে কত্তা রে, শিব ঠাকুর খাইছে, আয় শিব ঠাকুর তো বিষ খাইছে, আর একটু খাওয়াই দেন দিন। ফাজিল মার্খাগুলো যত সব ধর্মের নামে অধর্ম করে করে সনাতন ধর্মটাকে নিঃস্ব করার জন্য প্রচেষ্টায় আছে, সেটা ফাজিলগুলো, এই ফাজিল মার্খা শিব ঠাকুর খেয়েছে। হ্যাঁ আমি একটা কথাই বলেছিলাম একটা পাঠে, যে সেই ব্যক্তি গাঁজা খাও, কোন ব্যক্তি, অর্থাৎ এখানে বসে ঢাকা কি হচ্ছে, এখানে বসে যে দেখতে পারো, জানতে পারো, শিখতে পারো, খাও, অর্থাৎ তুমি পারবাও না, খাওয়াও তোমার পক্ষে চলবে না, এই জন্য তোমার খাওয়া বৈধ নয়, কিন্তু এইটা মানুন। তো এইবার এই যে যুব সমাজের হিংসা যাবে কি করে, আপনাদের একটু সচেতন হতে হবে। যারা যা গিয়েছে ওটা বলে, যা গেছে তা গেছে চলে, ক্ষেত করিস না তাই না বলে, মিলাইয়া দেখ মূল তপিলে কত কি লোকসান, দিয়ে হিসাব নিকাশ গুরুর উপায়ে, দেউল হয়ে পথে নাম, বেহাল বেশে গে বেড়াও দয়াল দীনবন্ধুর নাম। যা গেছে ওটা নিয়ে চিন্তা করে লাভ নেই, এখন ভবিষ্যৎ প্রজন্ম, যারা বাচ্চা জন্ম দিয়েছে তাদের কথা ভাবছি না, যারা ভবিষ্যৎ প্রজন্ম পৃথিবীতে সৃষ্টি করবেন তাদের জন্য কিছু কথা বলছি। খাদ্য অভ্যাসটাকে পরিবর্তন করুন, যা খুশি তাই খাওয়া যাবে না, যেখানে সেখানে খাদ্য গ্রহণ করা যাবে না। বাংলাদেশের অধিকাংশ হোটেলেই হিন্দুদের অখাদ্যটাই রন্ধন করা হয়, যে সমস্ত হোটেলে আপনি যে জাতি সেই জাতির অখাদ্যটা যখন গ্রহণ রন্ধন করা হয়, ওই একই হোটেলে তিন প্রকারের মাংস যদি রন্ধন করা হয়, আপনার যেটা অখাদ্য যেটা আপনি খাচ্ছেন ওইটার যখন রস কমে যায় মানে ঝোল কমে যায়, দেখা যাবে হোটেলওয়ালা তার ব্যবসা টিকিয়ে রাখবার জন্য ওই তরকারিতে দুই চামচ ওইটাই মেরে দেবে, এ দেয় কি না। আপনি একবার না খেলে মরবেন না, কিন্তু আপনি যা গ্রহণ করছেন আপনার জাতি ধর্ম নষ্ট হওয়ার একটা কায়দা। নিমন্ত্রণ পাইলেই ফ্যাট ফ্যাট করে ভালো ভালো খাইয়েন না,
এমপি নিমন্ত্রণ করছে, করছে ভালো কথা। এমপিকে বলতে হবে, দাদা যদি কি এমপি সাহেব যে আপনার বাড়ি আমি যেতে পারি, আমার ওই পাত্রে খাবো না, আমাদের খাওয়াতে হলে আলাদা করে দেন। মুসলমানের রান্না করলে দোষ নাই, মুসলমান ছুইলে দোষ নাই, কিন্তু আমি যেটা খাবো না ওই পাত্রেও, যে পাত্রে ওই রান্না হয়েছে ওটাও খাবো না। একজন খ্রিস্টান রান্না করলে ধর্ম নষ্ট হয় না, খাদ্য খেলে ধর্ম নষ্ট হয় না, কিন্তু আমার যেটা অখাদ্য সেইটা যে পাত্রে রন্ধন হয়েছে ওই পাত্রের তা খাওয়া যাবে না। কষ্ট পাচ্ছেন নাকি? একটু বিবেচনা করে দেখুন। হ্যাঁ দেন, কি দেবেন দেন, বুঝতে পারছি।